প্রথম যে বিষয় হচ্ছে যে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে আমাদের সালাফি আলেমরা দের ব্যাপারে একটা কথা আছে যে ওনারা জিহাদ নিয়ে কথা বলেন না, অথচ যে জিহাদ ইসলামের মৌলিক একটা বিষয় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। এই ব্যাপারে কেন সালাফি মানহাজের আলেমরা নীরব বা এই ব্যাপারে কথা বলেন না, অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এবং অনেক জায়গায় অনেকেই জিহাদের আহ্বান দিচ্ছে বা যে জিহাদের মুজাহিদিন গ্রুপ আছে, এই অবস্থায় কিসের জন্য সালাফি আলেমরা এই বিষয় নিয়ে কথা বলেন না, এই ব্যাপারে এই বিষয়টা যদি ক্লিয়ারিফিকেশন একটু দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। ধন্যবাদ আমাদের ভাই আব্দুল সবুর সাহেবকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের দুটো দিক আছে, একটা হলো মানুষের অপবাদ, যেটা ভাই উল্লেখ করলেন যে সালাফি আলেমরা ওনারা জিহাদের কথা বলে না, এটা একটা অপবাদ। আর আসলেই মানে জিহাদের করার বিষয়ে বর্তমান প্রেক্ষাপটে আলোকে শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটার হুকুম কী, দুটা বিষয়। আচ্ছা, প্রথম বিষয় সেটা হলেই যে যারা বলছেন যে সালাফি আলেমরা জিহাদের পক্ষে কথা বলেন না, এটা একাংশিক সঠিক হলেও আর একাংশিক সঠিক নয়। আর জিহাদ শব্দটি শুধু জিহাদ বি সেফ অর্থে ব্যবহার হয় না, মানে জিহাদের জিহাদ শব্দটি আল্লাহ বলছেন অজাহিদ হুম বিহি বিল্লাহি জিহাদান কবীরা, অথবা জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় যেভাবে জিহাদ করা হক সেভাবে জিহাদ করো। জিহাদ আর কেতাল দুটো শব্দ কিন্তু আলাদা, কেতাল মানে লড়াই আর জিহাদ মানে জুহুদ, চেষ্টা করা, প্রচেষ্টা করা, এটার নাম হলো জিহাদ। যদিও জিহাদ শব্দ কোরআন হাদিসে যতগুলো ব্যবহার হয়েছে এটার অধিকাংশ ক্ষেত্রে কেতালের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কেতালের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কিন্তু আসলে জিহাদ শব্দটা যেমন কিতাবের কেতালের জন্য ব্যবহার হয়েছে ঠিক তেমনই এটা আবার প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সহি হাদিস, হ্যাঁ, যে আকবরুল জিহাদি, সবচেয়ে বড় জিহাদ হলো জিহাদ বিন নফস, নিজের নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে কি জিহাদ করা। আসলেই আমি মনে করি বা কোরআন হাদিসের আলোকে শত্রুর জিহাদের চাইতে নফসের জিহাদটা আরও কঠিন বেশি। হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে যাই, ডাক দিলে চলে যায়, বুঝুক আর না বুঝুক, হ্যাঁ, সেটার প্রেক্ষাপট বুঝুক আর না বুঝুক, জিহাদের চেতনা তার মধ্যে আসে, যায় কিন্তু এবং সহজে সেটা গ্রহণও করে। এখনও যদি জিহাদের পক্ষে বক্তব্য দেই আর জিহাদের পক্ষে যেগুলি কোন দেশে মানে তাজা গরম বক্তব্য, অনেকে নাম লেখাবে, আমি জিহাদের নাম লিখব, এর চাইতে যেই জিহাদটা আপনার জন্য সহজ এবং আপনি সেটা ক্ষমতাবান, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জিহাদ বিন নফস, নিজের নফসের উপর জিহাদ করা। এটা কিন্তু আমরা সবাই ক্ষমতাও রাখি, সামর্থ্যও আছে, তারপর জিহাদ বিন নফস আমরা করতে ইচ্ছুক না, চেষ্টাও না আমাদের, করতে পারি না, মানে নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না। তার মানে হলেই জিহাদ শব্দটা একটু ব্যাপক অর্থ বহন করে, জিহাদ বিন নফস হয়। হ্যাঁ, আর একটি জিহাদ হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, মানে জালিম সরকারের সামনে হক কথা বলা, এটাও কি জিহাদ নয়? এটাও জিহাদ। এরপরে জিহাদ বলতে প্রচেষ্টা, জিহাদ বলতে কি? প্রচেষ্টা। তো দিনকে সুউচ্চ করার জন্য আসলে মাল মাকসাদ কী, কেতালের উদ্দেশ্য কী? দিনকে বলন্দ করা, মানে অন্যান্য দিনের চাইতে দিনে ইসলামকে উঁচা করা, এটাই তো উদ্দেশ্য। সেই উঁচাটা সব জায়গায় কি একই হাতিয়ারি উঁচা হবে? কোথাও উঁচু হবে লড়াইয়ের মাধ্যমে, হাতিয়ারের মাধ্যমে, আর কোথাও উঁচাও হবে বাহাসের মাধ্যমে হতে পারে, তর্ক বিতর্কের মাধ্যমে, একজন আরেকজনকে পরাজয়ের মাধ্যমে হতে পারে, হতে পারে না? ডক্টর জাকির নায়েক বহু ধর্মের মানুষদেরকে নিয়েছে, সে জিহাদের কি নাম ইসলামের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সামনে উনি যে প্রমাণ করেছেন, এটা কি জিহাদের অন্তর্ভুক্ত নয়? মানে এটা কি ইসলামকে সে উঁচু করে দেখালো না? এটাও তো জিহাদের একটা উদ্দেশ্য একই,
দাওয়া, দাওয়ার মাধ্যমে জিহাদ দীন ইসলাম কি সুউচ্চ হচ্ছে না? তো আসলে মানে জিহাদ আমরা করি না, এটা লিখনের মাধ্যমে, হ্যাঁ লিখনের মাধ্যমে জিহাদের অনেক অর্থ, যেমন বললাম বাদশার সামনে কথা বলা, দাওয়াতি কাজ করার জিহাদ, জিহাদ বিল লিসান হক কথা বলা, জিহাদ বিল কলম কলমের মাধ্যমে জিহাদ করা, এগুলো আপোষ মানে আপোষ। অনেক সময় দেখা যাচ্ছে সবার তো সবার জিহাদের জন্য কেউ তরবারি চালায়, কেউ তরবারি বানায়, কেউ তরবারি বিক্রি করে নাকি, এবং কেউ ঘোড়া দেয়, আর কেউ নিজে যেতে পারে না, আরজনকে পাঠায়, সবাই কিছু মুজাহিদের অন্তর্ভুক্ত। তার মানে জিহাদ মানে যদি শুধু বলি যে কিরম ময়দানে যে তরবারি চালানো, এটাই কিন্তু শুধু জিহাদের, এটা একটা অংশ জিহাদের, কিন্তু তার আগে অনেক অংশ আছে। আমি যদি তরবারি তৈরি না করি তাহলে জিহাদ করবেন কি দিয়ে? আমি যদি ঘোড়া কেনার সামর্থ্য না থাকে তাহলে আমি এখান থেকে ঢাকায় যে জিহাদ করবো কীভাবে? তাহলে জিহাদের জন্য অস্ত্রের প্রয়োজন, জিহাদের জন্য শক্তির প্রয়োজন, জিহাদের জন্য দরকার শক্তি। সেখানে একজন মুরব্বি বয়স্ক মানুষ, উনি যে জিহাদে কী করবেন? একটা ছোট বাচ্চা সে জিহাদে যে কী করবেন? কথা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে কিনা। তো জিহাদ এটা একটা ব্যাপক অর্থ, সেই অর্থটা অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এই জিনিসটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? এটা কখনো কারো দাওয়াতের মাধ্যমে জিহাদ হচ্ছে, কারো লেখনের মাধ্যমে জিহাদ হচ্ছে, কারো বক্তব্যের মাধ্যমে জিহাদ হচ্ছে, কেউ আর্থিকভাবে জিহাদ করছেন, কেউ সময় দিয়ে জিহাদ করছেন, আর কেউ তরবারি দিয়ে জিহাদ করছেন। তাহলে সালাফিরা কি এর মধ্যে কোনো একটা করছেন না? সালাফিরা করছেন না? করছে তো, কীভাবে করছেন না? সালাফিরা, সালাফিদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সালাফিদের দাওয়া সেন্টার আছে, সালাফিদের লেখনী আছে, সালাফিরা নসিহা করেন। আর দিন ও নসিহা, দিনটা হলো কল্যাণ চাওয়া, লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহ রসুল নিজেই বলছেন দিন হলো কল্যাণ চাওয়া, আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ রসুলের ক্ষেত্রে, যারা মুসলমানদের লিডার তাদের ক্ষেত্রে কল্যাণ চাইতে হবে, সাধারণ মানুষের কল্যাণ চাইতে হবে। সেই কল্যাণ চাওয়ার ক্ষেত্রে সালাফি আলিমরা যে যেখানে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যে যেখানে পুষতে পারে। আমি এখানে আছি, আমি তাকওয়া মসজিদে বসে দুটো কথা বলার সুযোগ আছে, কিন্তু আমি সংসদে যে ঢোকার পারমিশন আমার নাই, আমি সেখানে কীভাবে বলবো কথা? তো আমাকে যদি বলেন তো আপনি সালাফি হয়ে আপনি কী কাজ করলেন, আপনি সংসদে ঢুকতে পারলেন এখন পর্যন্ত? হ্যাঁ, তাহলে এটা তহমত হলো, কিন্তু আমি আসলে বাস্তবতা সেই সামর্থ্য আমার নেই, ঠিক আছে? তাহলে সালাফিরা যে জিহাদের কথা বলছে না এটা ঠিক, এটা কথা ঠিক নয়। আরাকাংশে ঠিক এই জন্য বলছি যে আসলে যিনি যেনারা এই প্রশ্নটা করে থাকেন তাদের দৃষ্টিকোণ থেকে এগুলি জিহাদ না, এইগুলি মানে জিহাদের হয়তো অনেক নিচের একটা অংশ যতগুলি কথা বললাম। তাদের দৃষ্টিকোণ থেকে জিহাদ মানে হলো কিতাল, জিহাদ মানে কি? কিতাল। তাহলে এই কিতালের পক্ষে কথা বলে না কেন? জি, এই কিতালের পক্ষে কথা বলার জন্য আসলে যেরকম সালাতের জন্য কিছু শর্ত আছে, সালাত কাদের উপর ফরজ হবে, ঠিক আছে, কখন ফরজ হবে, সালাত পড়ার জন্য আমাকে কী কী প্রস্তুতির প্রয়োজন। আমি বললাম সালাত পড়ো, ঠিক আছে না, এই ব্যক্তি যদি অসুস্থ হয়, এই ব্যক্তি মহিলা যদি মাসিক ঋতুতে থাকে উনি কি সালাত পড়বেন? সালাত পড়ার জন্য আমার শরীর পরিষ্কার লাগবে, আমার কাপড় পরিষ্কার লাগবে, শর্ত আছে না? সালাতের জন্য যেরকম শর্ত আছে, প্রেক্ষাপট আছে, অবস্থা আছে, ওজুর জন্য একই অবস্থা, এবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে সবার উপরে হজ ফরজ না? হ্যাঁ, যাদের উপর হজ ফরজ তারাই হজ করার চেষ্টা করে, হজ ফরজ হয়েছে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু তারপরে আমি মক্কায় পৌঁছার মতো আমার এখন লকডাউন, প্লেন নেই, আমার উপর হজ ফরজ নেই। জিহাদের বিষয়টি এটাও মানে জিহাদের কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে জিহাদ হবে। প্রথমত জিহাদ বা কিতাল, জিহাদ কিতাল যেটা, প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু জিহাদ সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী বলে দিয়েছে। প্রথম সেটা হলো এই যে ইসলামের সাথে জিহাদ এটা থাকবে, সেফ, জিহাদ বি সেফ, এটা মানে অনা এটা থাকা উচিত, এটা কিয়ামত পর্যন্ত, আনা বৈস্তু বি সেফ ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ সাল্লাম বলছেন যে তরবারি দিয়ে আমাকে কিয়ামত পর্যন্ত পাঠানো হয়েছে, তার মানে তরবারি যুদ্ধ, তরবারির মাধ্যমে হক আল বাতিলের যেটা যুদ্ধ এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটা থাকার উচিত। এবং আর একটি কথা তিনি বলছেন যে যদি এই তরবারি কখনো একবার উঠে যায়, হ্যাঁ, তাহলে সেটা সহজে ফিরে আসবে না। মানে যে কোনো কৌশলে হোক, প্রথমত যত কিয়ামত কাছে আসবে মানুষরা অত ইসলাম থেকে আস্তে আস্তে পিছনে সরে যাবে, এটা একটা কারণ। আর একটা কারণ হলেই যে অনেক সময় আমাদের মধ্যে ইসলামের অপব্যাখ্যার কারণে
হ্যাঁ, ইসলামের কোনো কোনো ক্ষেত্রে সমাজের সামনে তার সঠিক ব্যাখ্যা উপস্থাপন না করার কারণে মানুষরা সেটাকে ভুল ব্যাখ্যা বুঝেছে, তার মধ্যে একটা কিন্তু জিহাদ। এই জিহাদের প্রেক্ষাপট না বুঝে, হ্যাঁ, এবং এই জিহাদের শর্ত সাপেক্ষ না বুঝে যে কোনো জায়গায় যে কেউ জিহাদের নাম নিয়ে সশস্ত্র তারা সংগঠন তৈরি করে, হ্যাঁ, একটা মুসলিম দেশে যখন মুসলমানদের বিরুদ্ধে যখন হাতিয়ার উঠানো শুরু করে দিয়েছে, তখন মানুষরা কিন্তু জিহাদ বলতে এখন এটাই বুঝতেছে যে এটাই মনে হয় জিহাদ। জিহাদ মানে হলেই মানুষদেরকে অশান্ত করা, জিহাদ মানে হলেই গোপনে কারো উপর আক্রমণ করা। কি ভাই, কথা বুঝতে পারতেছি? জিহাদ মানে এই অপব্যাখ্যা। তো যাই হোক, দুটা কথা, একটা হলেই যে জিহাদ আজকে থেকে না, অনেক পূর্ব থেকেই সুপরিকল্পিতভাবে মুসলিমদেরকে জিহাদ থেকে কিছুটা হলে সরে রাখা হয়েছে, ঠিক আছে, সরে রাখা হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আল্লাহর হয়তো এটা তাকদীর। আর একটা বিষয় সেটা হলেই যে জিহাদের যে শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে জিহাদ ফরজ হবে এবং সেই জিহাদের পক্ষে কথা বলতে হবে। তার শর্তের মধ্যে একটি শর্ত হলো এই, জিহাদের সমর্থন থাকতে হবে, সমর্থক থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। যার বিরুদ্ধে জিহাদ করব, ঠিক আছে, তার বিপক্ষে আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মক্কায় যখন দাওয়াত নবুয়ত যখন পেলেন, তখন কিন্তু জিহাদ ফরজ হয় নাই, তখন ওনার ওপর অনেক রকম জুলুম নির্যাতন চালানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওনাকে জিহাদ করার অনুমতি দেওয়া হয় নাই, জিহাদ ফরজ হয় নাই। কেন হয় নাই? জিহাদের প্রেক্ষাপট তৈরি হয় নাই, এখনও সে সমর্থন হয় নাই। মদিনায় যখন আসছেন, তখন যখন একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা এলাকা তাদের নিয়ন্ত্রণে আসছে এবং সেখানে কিছু লোক উনি তৈরি করতে পেরেছেন, লোক সংগঠিত হয়েছে এবং সেই লোকজনে উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি আমির, উনি লিডার, তখন আল্লাহ পাক বলছেন উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম জুলিমু। এখন তোমাকে জিহাদের অনুমতি দেওয়া হলো যেহেতু তোমার উপর অনেক জুলুম করা হয়েছে, জুলুমের কারণে এখন তোমাকে জিহাদের কী দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এখান থেকে ওলামা একরাম বলছেন যে অনুমতির জন্য একটা প্রেক্ষাপটের প্রয়োজন। এখন যে কেউ যদি যে কোনো জায়গায় জিহাদের নাম দিয়ে কেতাল শুরু করে দেয়, তাহলে বিক্ষিপ্তভাবে জিহাদ হবে, জিহাদের কোনো অর্থ বা জিহাদের যেটা মূল লক্ষ্য, লক্ষ্যটা হাসিল হবে না, ঠিক আছে। এর জন্য একটা প্রয়োজন, একটা জায়গার প্রয়োজন, কিছু লোক একত্রিত হওয়ার প্রয়োজন এবং সেখানে একটা নেতৃত্বের প্রয়োজন, ঠিক আছে। বিক্ষিপ্তভাবে যদি জিহাদ শুরু হয়ে যায় যে আপনি একটা দল নিয়ে জিহাদ করতেছেন, আমি একটা দল নিয়ে জিহাদ করতেছি, ইনিও মুসলমান, আমিও মুসলমান, উনিও মুসলমান, তখন কি হবে, যেই তরবারিটা অমুসলিমদের দিকে নিক্ষেপ করার প্রয়োজন ছিল, ওটা অমুসলিম দিকে না যেয়ে এই মুসলমানরা পরস্পরে জিহাদ করা শুরু করে দিচ্ছে। এখন সিরিয়ায় কী হচ্ছে, হ্যাঁ, ইরাকে কী হচ্ছে, কোনো কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে না ওখানে, শিয়া সুন্নি নাকি পরস্পর এইভাবে তো চলছে। আমরা বলছি না দুটা মুসলমান, হ্যাঁ, শিয়ার মধ্যে যারা রাফিজি বা যারা মানে আলী রেজা আল্লাহ সময় অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে ইলাহ পর্যন্ত পৌঁছায় দিয়েছে, এরা কিন্তু নিঃসন্দেহে কাফের, শিয়ার মধ্যে স্তর আছে, সবাই একই স্তরে না। যাই হোক, আলোচনা সংক্ষিপ্ত করে সেটা হলে যে জিহাদের প্রেক্ষাপটের মধ্যে শর্তর মধ্যে একটা হলেই সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য প্রস্তুত, সেটা সামর্থ্য আগে তৈরি করতে হবে। ও আইদুল আহম মাস্তাতা তুমিন কুয়া, তোমার সাধ্য অনুযায়ী তুমি শক্তি সঞ্চয় করো, ঠিক আছে। এখন আপনি বলেন আমি জিহাদ করবো কাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যদি জিহাদ করি, ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করবো, পাকিস্তানের বিরুদ্ধে জিহাদ করবো, তো কিনাম আমেরিকার বিরুদ্ধে জিহাদ করবো, তাই নাকি এটাই বলতে চাচ্ছেন, তাই না? সারা পৃথিবীর সালাফিরা একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে জিহাদ করার মতো সামর্থ্য তাদের আছে? আপনি যদি চরে যে কিছু পিস্তল মানে এটাকে যদি চালানো শিখেন, কিছু মেশিন গান না হয় শিখলেন, না হয় কিছু বোম বানানো শিখলেন, এটার দ্বারা কি আমেরিকার সাথে জিহাদ করা সম্ভব হবে? আমেরিকা তো আমাকে পাইলট ছাড়া, কোনো মানুষ ছাড়াই, আমরা 1,00,000 মানুষ একত্রিত হবো, উপর থেকে একটা বোম মারা সবগুলোকে মেরে ফেলতে, কী হলো, ফলাফল কী আসলো, কোনো লাভ হলো, কোনো লাভ হলো না। এক দ্বিতীয় কথা হলেই যে আমাদের কোনো ইউনিটি নেই, কোনো নেতৃত্ব নেই, কোনো একটা জায়গা আমাদের নেই যেখানে আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের একটা নেতৃত্ব নেই, তো সেখানে আমি জিহাদ করবো কিসে? একজন ইমাম থাকবে, একজন লিডার থাকবে, সেই লিডারের নেতৃত্বে জিহাদ হতে হবে, ঠিক আছে ভাই? সমর্থন নেই, এরপরে আমাদের একটা ইউনিটি নেই, একটা একটা সংগঠন নেই বা একটা দল নেই, এরপরে সমর্থন নেই, ঠিক আছে, যুদ্ধ পরবর্তীতে পরিস্থিতি, হ্যাঁ, যুদ্ধ পরবর্তীতে অনেক কিছু বিষয় আনা যাবে, জি জি জি। তাহলে আমরা জিহাদের শুধু বক্তব্য দিলাম এখানে, সে বক্তব্য দিয়ে কী হবে? যারা বক্তব্য দিয়েছে
তারাই কী করতে পেরেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় সেটা হলে মূলত যারা জিহাদ কথা বলছেন ওনারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে জিহাদের কথা বলছেন না, তারা যারা এই জিহাদের দাবি করছেন তারা মূলত আমাদের দেশে জালিম সরকারের বিরুদ্ধে তারা জিহাদ করতে বলছে, তাই না? এটাই কিন্তু অনেক সময় তাদের প্রেক্ষাপট। এই বিষয়ে আজকে মানহাজ নিয়ে আলোচনা করেছিলাম খুদবাই, যে আমাদের অনেক সময় আকিদা ভালো, আমল ভালো, কিন্তু মানহাজ আমাদের ঠিক নেই। আমি প্রশ্নোত্তরের উদাহরণও দিয়েছি, তিনজন ব্যক্তি, তিনজনই চাই আমাদের দেশে ইসলাম রাষ্ট্র কায়েম হোক। যদিও এটা ব্যাখ্যা বলতে ইসলাম রাষ্ট্র কায়েম হতে বলতে কোনটা, ইসলাম বলতে এখানে দিন বলতে হুকুমত নাকি দিন বলতে তাওহিদ, এটাতে একটা ব্যাখ্যা আছে, সেখানে আমি বলেছি মুফাসসিরদের ব্যাখ্যা হলো তাওহিদ, আমরা ওখানে হুকুমত কায়েম করেছি, এটা একটা কোরআন হাদিস সংঘর্ষ। যদি বলি এটা হুকুমত কায়েম করা, তাহলে এই হুকুমত 1,24,000 মধ্যে কয়জন, শুধুমাত্র 4 জন কি 5 জন নবী মানে উনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন আর বাকি কেহই পান নাই, তাহলে তারা কি তাওহিদ দিন কায়েম করেন নাই? প্রত্যেক নবী দিন কায়েম করেছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন এমন নবী থাকবে তার সাথে 3 জন 2 জন উম্মত, সেই নবীও কিন্তু দিন কায়েম করেছেন, দিন কায়েম, কারণ দিন কায়েম করার জন্য আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। তাহলে ওনার কাছে যদি 2-3টা উম্মত থাকে তারপরেও তিনি দিন কায়েম করেছেন, সেই সেটা কোন দিন? সেটা তাওহিদ, তিনটার উপর তাওহিদ কায়েম করেছেন ওটি, তাই নাকি? তাহলে ওটা একটা অর্থ, দিন মানে হুকুমত নয়, দিন মানে তাওহিদ। আচ্ছা, এই তাওহিদটা কীভাবে প্রতিষ্ঠিত হবে, এই দিনটা কীভাবে প্রতিষ্ঠিত হবে? এক ভাই বলছেন এখন বর্তমানে প্রেক্ষাপটের আলোকে যেহেতু ভোট ছাড়া আর কোনো পথ নাই, ব্যালট ছাড়া এখন কোনোভাবেই সংসদে যাওয়া সম্ভব না, কী করতে হবে? তাহলে আমাকে ব্যালটের মাধ্যমেই চেষ্টা করতে হবে। আচ্ছা, ব্যালটের যেটা ব্যাখ্যা সেটা হলেই অধিকাংশ মানুষ যাকে নির্বাচন নির্বাচিত করবে সেই তো সরকার প্রধান হবে নাকি? যে একটু এদিকে খেলবে, তাহলে তাই যদি হয় তার কোরআন বলছে যে ওয়াইন তোতে আকসারা মানফিল আর্দিউল্লুক আন সাবিলিল্লাহ ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, সূরা ইউসুফ। অধিকাংশ মুমিন তারা নিজেকে মুশরিক, কাফের, তার অথচ মুশরিক মুমিন হয় না। ও কালিলুম মিন ইবাদিয়াস শাকুর, আমার শুকুরগুজার বান্দা সবসময় সংখ্যাই কম। আল্লাহ রাসূলকে বলা হয়েছে আপনি যদি অধিক মানুষের আনুগত্য করেন তাহলে আপনি হক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, তার মানে সর্বযুগেই অধিকাংশ মানুষ না হকের উপরে থাকবে। তাহলে অধিকাংশ মানুষ যদি আমার বিপক্ষে ভোট দেয় আর আমার পক্ষের লোকের সংখ্যা কম, সেখানে আমি ভোটের মাধ্যমে কোনো দিন সংসদে যেতে পারবো না। আর সেখানে গেলেও আমাদের, যদিও ভোট এটা একটা মানে নকশা বা এটা একটা প্রতারণা দেখানো হচ্ছে ভোটের মাধ্যমে, কিন্তু ভোটের বাক্স তো আগে থেকে ফুল হয়ে থাকে। এখন আমাদের দেশের যারা নেতৃত্বের লোকজন আছে এনাদের চাবি কিন্তু এনাদের হাতে নেই, চাবি আছে অনেক পিছন থেকে এদের, এমনভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা হয়। যেখানেই দেখবে যে কোনো ইসলামী ব্যক্তিত্বের দিকে ভোট বেশি যাচ্ছে, অনেক দূর থেকে রিমোট টিপে সেটাকে যে কোনো কৌশলে ওটাকে চেঞ্জ করে দিবে। আপনারা দেখছেন কিছুদিন আগে মিশরে, হ্যাঁ, এক দল এক মুসলমান ভাইরা তারা ইসলাম রাষ্ট্র কায়েম করেছিল, কিন্তু টিকতে পেরেছে কি বলেন? পেরেছে। তার মানে কি? তার মানে হলো এই যে এইভাবে হয় নাই, হয় না, হবে না, হলেও টিকবে না, টিকবে না। যাই হোক, প্রথমত হলো এই যে টিকা না টিকার আল্লাহর ইচ্ছা, আমি যে চেষ্টাটা করব এই চেষ্টাটা শরীয়ত সাপোর্ট করে কি না, যে আমি যে প্রথম মেনে নিলাম যে সবাই অধিকাংশ মানুষ রায় দিলেই সেটা আমি মেনে নিব, এটা কি ইসলাম সাপোর্ট করে? ইসলাম তো সাপোর্ট করে ইনিল হক মৌলিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, আল্লাহ তো একজন হক বলে তার সাথে আছে, আর অধিকাংশ মানুষ যদি বাতিল বলে আল্লাহ পাক তার সাথে নেই, তা আমি তো প্রথমেই আল্লাহর লাইন থেকে মূলনীতিতে হ্যাঁ চলে গেলাম। এরা তারাও বলে, তারা বলে যেহেতু এছাড়া কোনো উপায় নেই আমরা সংসদে যেয়ে পরে তৌবা করে নিব, এরা তারা বলতে চাচ্ছে আবার সুযোগ পাই। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে একটা প্রশ্ন করেছিলাম আমাদের অনেক বড় শেখ, শেখ আবদুল্লাহ নাসির রহমানি, উনি কিন্তু আগে ইস্তেমাও আসছেন কয়েকবার, উর্দু ভাষায় বক্তব্য দিয়েছেন উনি। উনি যখন বুখারী শরীফ পড়ান আমাদেরকে, তখন এক ছাত্র জিজ্ঞেস করেছেন যে শেখ এই যে প্রশ্নটাই, হ্যাঁ, যে যেন কোনো কৌশল করে যদি আমরা কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাই সমস্যা কি, তারপর আমরা সংশোধন হয়ে যাব, তখন উনি একটা উদাহরণ দিয়েছেন যে দেখো যদি এখন কোনো ব্যক্তি বা কোনো একটা সংস্থা বা কোনো দেশের প্রধান, যেমন আমেরিকা এখন সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, সে যদি এরকম একটা শর্ত দেয় যে আমি এই হোয়াইট হাউস থেকে সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র ঘোষণা করব, কিন্তু একটা শর্ত, সেটা হলেই যে হারামে যিনি ইমাম আছেন উনি ব্যাস এরকম এক চাপ এক কাপ মদ উনি পান করবে, ব্যাস কথা বুঝতে পারেন, এক কাপ মদ উনি, একটা ব্যক্তি এক কাপ মদ উনি পান করবে, তারপর তৌবা করুক,
ঠিক আছে না, এই পান করার অনুমতি ওনাকে শরীয়ত দেওয়া হোক, যদি দেয় এই এক কাপ মদের বিনিময়ে আমি রাষ্ট্র ঘোষণা করব, তাহলে এত বড় একটা বৃহৎ স্বার্থকে হাসিল করার জন্য সাময়িক কিছুক্ষণের জন্য হারামের ইমাম ওনার জন্য কি এই এক কাপ মদ পান করা জায়েজ হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আপনারা কী বলবেন, জায়েজ হবে? তার মানে কি শরীয়তে যেটা হারাম সেটা আমাকে যে কোনো মূল্যে হারাম মনে করতে হবে? হ্যাঁ, ফলাফল আমি নিজের হাতে ফলাফল মনে করছি কেন? ফলাফলটা ফিরে যেতে হবে আল্লাহর হাতে। আমাকে বলা হয়েছে ইস্তাকিম, তুমি হকের উপর অটল থাকো। আমার লক্ষ্য তো জান্নাত, আমার লক্ষ্য হলো ইসলামী রাষ্ট্র কায়েম না, আমার লক্ষ্য জান্নাত। এই জান্নাত যদি আমি রাস্তা থেকে একটা কাঁটা সরায়ে যদি পেয়ে যাই আমার আপত্তি কোথায়? আর সেখানে আমি অনেক বড় পরিশ্রম করতে যাই, যদি লাইনচ্যুত হয়ে যায় আমি, তাহলে আমার জন্য কল্যাণ কোনটা, জান্নাত পাওয়া নাকি আমাকে দুনিয়ায় কোনো শোহরত বা বড় কিছু পাওয়া? কি ভাই কথা বুঝতে পারছি? এই জন্য মানে এই একটু লম্বা কথা হয়ে গেল, তাহলে কোনো কৌশল খাটিয়ে করা যাবে না, তাহলে ভোট এটা চলবে না, ভোট এটা চলবে না। আর একটা হলো বুলেট, যে ভোটের যারা বুলেটের লাইন যারা এই রাস্তা দ্বারা অবলম্বন করেছে, তারা এই হাদি কোরআনের আয়াতে যে কোনো দিন দুনিয়ার অধিকাংশ মানুষ ভালো হবে না, ভালো মানুষ ভোটও পাবে না, এইভাবে রাষ্ট্র কায়েমও হবে না, কী করতে হবে? শক্তির মাধ্যমে এটাকে পরাজয় করতে হবে। আমরা বলি ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সেরকম শক্তি তুমি ধাক্কা দিলে ওই দেওয়ালটাকে ফেলে দিতে পারবা, এই শক্তি আগে সঞ্চয় করো, তারপরে ধাক্কা দাও দিয়ে দেওয়াল ফেলে দাও, এরপরে তুমি সেখানে দাঁড়াও, এটা সমস্যা নেই। সেই শক্তি না আসা পর্যন্ত তুমি একটা ধাক্কা দিবা, হ্যাঁ, আর সেই ধাক্কার কারণে যদি আমার ঘর কেউ ভেঙে দেয় তাহলে লাভ কোনটা? এখন কি হচ্ছে, এই জিহাদের নামে কোথাও যে পিছন থেকে একটা আর্মির উপর গুলি চালিয়ে দেওয়া হলো, ঠিক আছে না, কাশ্মীরে যেটা অনেক সময় এরকম হয়, একটা পুলিশ হিন্দু পুলিশকে মারা হলো, এই এটাকে কিন্তু এবং সেখানে আবার পতাকা উত্তোলন করা হলো যে বিজয়, একটা হিন্দু মেরেছি, এর কারণে কি হলো, এর ফলাফল কি আসলো, ওই গ্রামটাকে পুরো ঘেরাও করা হলো, ঘেরাও করে ওই গ্রামের আরও প্রায় 100 জন মানুষকে, নিরহ মানুষকে সেখানে শহীদ করে দেওয়া হলো। তাহলে মহিলাদেরকে নির্যাতন করা হলো, তাদেরকে বেইজ্জতি করা হলো, রেজাল্ট কী আসলো, ফলাফল কী আসলো? ঠিক আছে ভাই, তাহলে যারা আবেগী কথা বলছেন, মিয়ানমারে মুসলমানের মধ্যে নির্যাতন হচ্ছে, ঠিক আছে না, এখানে আমি খুতবায় বক্তব্য দিচ্ছি যে আসুন ইনফিরু খিফা ফমাসি কালা, তুমি হালকা থাকো বা বোঝাওয়ালা হো, বের হও আল্লাহ রাস্তায়, এগুলি কোনো মিষ্টি ওয়াশ করে মেম্বার থেকে কোনো এগুলি কোনোদের মন্দ হবে না, ঠিক আছে। কী করতে হবে, জিহাদের নামে চলে যাও। আপনি এখান থেকে কতজন 10,000, 20,000, 1,00,000 মানুষ যে বর্মা জিহাদ করতে পারবেন? সম্ভব? এরকম জিহাদি বহু ইউনিট করেছে জিহাদ, এটার দ্বারা ভালো কোনো ফল আসে নাই, আরও মুসলমানরা বদনাম হয়েছে, ঠিক আছে। তো জিহাদের শর্ত প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে আমরা এখন মুসলিম দেশে আছি, আমরা কি আছি, মুসলিম দেশে আছি, সালাফি আলিমরা মুসলিম দেশে দাওয়াতের মাধ্যমে জিহাদের পক্ষে, যে আমাদের মুসলিম ভাইয়েরা শিরিক করতেছে, কবরে দিয়ে সেজদা করতেছে, তাহলে এই মুসলিম ভাইকে আমি যদি বুঝাই, তাওহীদ শিখাই, তাহলে আমি একজন জাহান্নাম থেকে মুক্তি করলাম, ঠিক আছে। এটা আমার জন্য জরুরি নাকি যেই মুসলমানের প্রতি নির্যাতন করছে, আমি সেই নির্যাতনটাকে আমার শক্তি দিয়ে আমি প্রতিহত করতে পারবো না, কিন্তু যিনি আসমানের উপরে আছেন, যিনি পৃথিবীর পরিচালক, যিনি পৃথিবীর মালিক, আমরা তার কাছে তো আমরা আহাজারিটা পৌঁছাতে পারি যে আল্লাহ তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে আমাদের মুসলমান ভাইকে হেফাজত করো। আমরা এর জন্য সালাতের মধ্যে মুসলমানের পক্ষে দোয়া করতে পারি, যারা জালিম তাদের বিরুদ্ধে আমরা দোয়া করতে পারি, ঠিক আছে না। তো যিনি মহাশক্তিবান তার দিকে আমরা ফিরে যাই, আমাদের এই ছাড়া আমাদের সশস্ত্রে এই জালিমের বিরুদ্ধে জিহাদ করার মতো সামর্থ্য বা ক্ষমতা আমাদের নেই। তো আশা করি আর হয়তো লম্বা করার প্রয়োজন পড়বে না। তো এই তহমতটা আমাদের উপর ঠিক না যে সালাফি আমরা জিহাদ করে না, যে আলহামদুলিল্লাহ জিহাদ করি, আমরা এখন যেখানে আসি আমাদের এখানে জিহাদ বিল দাওয়া চলছে, জিহাদ বিল কলম চলছে, জিহাদ বিল ইসান চলছে। আল্লাহ পাক যদি কোথাও জিহাদ বিল সেফ করার সামর্থ্য ক্ষমতা প্রেক্ষাপট আমাদেরকে দেয়, তাহলে দেখবেন ইনশাল্লাহ সেখানে প্রথম কাতারে সালাফি আলেমরা থাকবে ইনশাল্লাহ। এরাই জনগণকে উদ্বুদ্ধ করবে। জি আলহামদুলিল্লাহ, যাদের কাছে তাওহীদ আছে, তাওহীদ ছাড়া যে যতই পটপট করুক কোনো লাভ নেই।
কোনো লাভ নেই, আসলে তার তাওহিদ না আসা পর্যন্ত ওই জিহাদ করতে যাবে, শিরিক করবে। এখনও শেখ প্রেক্ষাপটে যখন বন্যা দেখা দিচ্ছে, আমাদের আলেমরা বন্যার্থদের সাহায্যে আসছে, মারানদের মুসলমানদের সাহায্যে আসছে, যখন প্রেক্ষাপট দেখা দিচ্ছে তখনই আলেমরা এগিয়ে আসতেছে। ওই সময়ে যখন জিহাদের প্রেক্ষাপট দেখা দেবে, আলেমরা এই জনগণকে উদ্বুদ্ধ করবে এবং প্রশাসনকেও সাহায্য করবে যাতে মানুষ রিক্রুট করে নিয়ে যেতে পারে। জি জি জি, আলহামদুলিল্লাহ।